হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবস এখন আমরা ডিসকাস করবো রেলওয়ে গ্রুপটি যে রেজাল্টটি বেরিয়েছে সেটা থেকে রেলের পক্ষ থেকে একটা নোটিশ এসছে সে কী নোটিশ এসছে সমস্ত ডিটেলসটা আমরা আলোচনা করে নেবো এই নোটিশটি এসছে কবে কালকে এসছে সিক্স মার্চ কালকে আমি ভিডিও বানাতে পারিনি শরীর অসুস্থ থাকার জন্য তো আজকে তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিচ্ছি তারা কী অফিসিয়াল নোটিশ দিয়েছে এবং কী রেজাল্টে যেটা রেজাল্ট বেরোচ্ছিলো যে একজন তিনশো বাহান্ন পেয়েছে কেউ নশো নিরানব্বই পেয়েছে কেউ আবার পয়েন্ট টু টু পেয়ে পাস হয়ে গেছে সেই সমস্ত ডিটেলস এর মধ্যে আলোচনা করব। কিন্তু এর এরপরেও এটা যার অফিসিয়াল অ্যান্সার যা দিয়েছে এরা এর এরপরেও কিছু প্রশ্ন যেটা বাকি থাকছে যেটা আমার মনে হয় সেটা আমি লাস্টে বলবো এবং তোমাদের কি মতামত তোমরা সেটা কমেন্ট করে জানাবে ফার্স্ট দেখো প্রেস ইনফরমেশন ব্যুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই নোটিশটি এসছে কি এসছে না মিস ইনফর্মেশন বিং স্প্রেড অ্যাবাউট লেভেল ওয়ান রেজাল্ট অফ রেলওয়ে গ্রুপ ডি হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি সম্বন্ধে বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন স্প্রেড হচ্ছে যেমন ওই যে বলেছিলাম যেটা একজন নশো নিরানব্বই পেয়েছে সেটা তোমাদের স্প্রেড হচ্ছে সেটা যত সম্ভব ফেকই ফেক তারপরে একজন তিনশো বাহান্ন পেয়েছে সেটাও যত সম্ভব ফেক হতে পারে ঠিক আছে এগুলো আমার জানা নেই তাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমার জানা নেই তাই এগুলো দেখতে পাইনি তোমরা অন্যের জন্য দেখে থাকতে পারো এবার দাও কি বলছে ফর লেভেল ওয়ান রেজাল্ট লেভেল ওয়ান রেজাল্ট মনে হচ্ছে গ্রুপ ডি রেজাল্টটা ঠিক আছে নো নিউ মেথড অফ রেজাল্ট প্রিপারেশন ওয়াজ ইন্ট্রোডিউস বলছে নতুন কোনো মেথড এটার জন্য কিন্তু ইন্ট্রোডিউস করা হয়নি অ্যাস পার সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন মার্কস সিকিওর্ড বাই ক্যান্ডিডেট আর সাবজেক্ট টু নর্মালাইজেশান বলছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান অনুযায়ী যে যে ক্যান্ডিডেট যে নাম্বারটা পেয়েছে সেটা নর্মালাইজেশনের পর সেই নাম্বারটা পেয়েছে অন নর্মালাইজেশান মার্কস সিকিওর বাই দ্য ক্যান্ডিডেট ক্যান বিকাম মোর দেন দ্য টোটাল মার্কস অফ দ্য এক্সাম এবার বলছে নর্মালাইজেশনের ফলে একজন ক্যান্ডিডেট যেটা টোটাল এক্সাম মার্কস যতটা মনে করে একশো নম্বর এক্সাম হচ্ছে তার বেশিও পেতে পারে এটা ডাইরেক্ট এটা এখানে বলে দিয়েছে তাহলে যারা একশো এক একশো দুই যেগুলো অরিজিনাল মানে আমি দেখেছিলাম এক একজন একশো নয় পেয়েছে একশো একজন তাদের রোল নাম্বার দিয়ে দেখেছিলাম তো এটা জেনুইনলি পেয়েছে এবং এটা পেতে পারে এটা রেলওয়ে থেকে বলে দিয়েছে পুরোটা ঠিক আছে এবার কি বলেছে দেখো দ্য মেথড ইজ নর্মালাইজিং ইজ বিং বা ফ্রম নিয়ারলি নাইনটিন ইয়ার্স নাও সিন্স টু থাউজেন্ড এই নর্মালাইজেশন যে ফর্মুলাটা এটা দু হাজার সাল থেকে তোমার চলে আসছে এর কোনো চেঞ্জ হয়নি এরপর দেখো রেলওয়ে গ্রুপ বি সম্বন্ধে সমস্ত ডিটেলস তারা দিয়ে দিয়েছে যে যখন ভ্যাকেন্সি বেরিয়েছিল বাষট্টি হাজার নশো সাতটা পোস্টের জন্য বেরিয়েছিল ঠিক আছে এতগুলো তাদের অ্যাপ্লিকেশন জমা পড়েছিলো একান্ন দিন ধরে তোমাদের এক্সাম হয়েছিল সতেরো নয় থেকে সতেরো বারো পর্যন্ত একান্ন দিন একশো বাহান্নটা শিফটে তোমাদের এক্সামটা হয়েছিল এবং সবগুলো হয়েছিল কম্পিউটার বেসড টেস্ট ঠিক আছে এবং রেজাল্ট পাবলিশ কবে হয়েছে চার তিন দু হাজার উনিশে এটা দুই দিয়ে দিয়েছে এবার কী বলছে দেখো নাও লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট হ্যাভ রিপ্রেজেন্ট অন দ্য রেজাল্ট ডিক্লেয়ার বাই আরবি অ্যান্ড দ্য মেথড অ্যাডপ্টেড ফর দ্য সেম ফর দ্য অ্যাবভ কম্পিউটার বেসড টেস্ট নো নিউ মেথড অফ প্রিপারেশন অব রেজাল্ট বিন ইন্ট্রোডিউস ওটাই বলেছে যে নতুন কোনো তোমাদের নিয়ম এটার জন্য মানে নর্মালাইজেশন নতুন কোনো নিয়ম না যেটা পুরোনো থেকে চলে আসছিলো সেই নিয়মটা এখানে তারা লাগু করেছে ঠিক আছে এবার নিচে এইটা নর্মালাইজেশনে তোমার রুলসটা এটা তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশানে দেখে নেবে এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবে এবার দেখো এখানে কি বলেছে এখানটা দেখো দ্য ম্যাক্সিমাম নর্মালাইজড মার্ক অফ এনি ক্যান্ডিডেট ইন লেভেল ওয়ান কম্পিউটার বেসড টেস্ট ইজ ওয়ান টোয়েন্টি সিক্স বলছে এই রেলওয়ে গ্রুপটি যে পরীক্ষাটি হয়েছে সেটার সব থেকে বেশি হায়েস্ট মার্ক হচ্ছে একশো ছাব্বিশ পয়েন্ট ওয়ান থ্রি একজন স্টুডেন্ট পেয়েছে এটা হচ্ছে হায়েস্ট মার্ক আর একটা নিউজ পেয়ার্ড হচ্ছিল দেখবে একশো আটচল্লিশ আমার ভিডিওতেও দিয়েছিলাম এটা হচ্ছে রং এটা তোমার ইডিটেড এই পেয়েছে তোমার নাইনটি টু ঠিক আছে তো রেলওয়ে তোকে তরফ থেকে ঘোষণা করে দিয়েছে যে হাইয়েস্ট মার্ক যেটা রেলওয়ে গ্রুপ ডিতে এসছে সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স তাহলে রেল এটাও ঘোষণা করেছে যে একশোর উপর মার্কস পেতে পারে এবং প্রিভিয়াস সব রেলের এক্সাম হচ্ছে সেখানেও একশোর উপর মার্কস এসেছে ঠিক আছে এরপর দেখো এখানে কী বলেছে বিফোর পাবলিকেশন অব রেজাল্ট অল ক্যান্ডিডেট ওয়েড মেড প্রাইভি অব দ্য কোয়েশ্চেন পেপার মাস্টার অ্যান্সার কি অ্যান্ড দেয়ার ওন এভেলিউটেড অ্যান্সার সিট দ্য অবজেকশন ট্রাকার ওয়াজ অ্যাকসেসেবল টু ক্যান্ডিডেট ফ্রম ফরটিন জানুয়ারি টু টোয়েন্টি জানুয়ারি এই রেজাল্ট যেটা পাবলিশ হলো তার আগে তোমাদের অ্যান্সার কী দিয়েছিল অ্যান্সার কী জন্য তোমরা কী করেছিলে রিভিউ করেছিলে যে এত এই কারো শিফটে দুটো কারো চারটে কারো পাঁচটা এরকমভাবে কোশ্চেন ভুল ছিল এবার কী দিয়েছে ডিউরিং দিস ওয়ান পয়েন্ট ফাইভ এইট লাক্স ক্যান্ডিডেট সাবমিট দেয়ার অবজেকশন তাহলে দেখো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এইট লাক্স স্টুডেন্ট তোমার সাবমিট করছে যে তাদের অবজেকশন আছে এবার প্রত্যেকজনের কাছে পঞ্চাশ টাকা করে নেওয়া হয়েছে এখানে তোমার আসছে সেভেন্টি ফাইভ ল্যাক্স ঠিক আছে সেভেন্টি ফাইভ ল্যাক্স টাকা সবাই জমা করেছে কিন্তু এখনো পর্যন্ত কি তোমাদের কারোর অ্যাকাউন্টে এক টাকাও ফেরত এসছে এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যারা রিভিউর জন্য টাকা জমা দিয়েছিলে ঠিক আছে এইটা একটা বড় কোশ্চেন কিন্তু ডিউরিং দিস ওয়ান পয়েন্ট ফাইভ এইট ল্যাক্স ক্যান্ডিডেট সাবমিটেড দেয়ার অবজেকশন হুইচ ওয়ে কনসিডার অ্যান্ড রিভিউ ওরা বলছে যে যারা যারা সাবমিট করেছিল তাদের সবার রিভিউ কনসিডার করা হয়েছে সবার অ্যান্সারগুলো তার সাথে সেগুলো রিভিউ করা হয়েছে তারপরে তারা ফাইনাল অ্যান্সার কি দিয়েছে তারপরে তারা ডাইরেক্ট রেজাল্ট বলেছে তারা কিন্তু কখনোই ফাইনাল অ্যান্সার কি তারপরে পাবলিশ করেনি ঠিক আছে আমি যে পঞ্চাশ টাকা দিয়ে একটা রিভিউ করলাম আদৌ সেটা রিভিউ হলো কি হলো না সেটা আমাদের জানানো হলো না ওরা বলেছে কিন্তু রিভিউ হয়েছে কিন্তু তুমি তো জানতে পারলে না তোমার রিভিউ হয়েছে এবার রিভিউ কি ছিল যে রিভিউ করার পর যদি তোমার অ্যান্সার ঠিক হয় তাহলে তোমার পঞ্চাশ টাকা তোমার অ্যাকাউন্টে ক্যাশব্যাক চলে আসবে এখন পর্যন্ত আশা করি কারো অ্যাকাউন্টে এক টাকাও ফেরত আসেনি ঠিক আছে এটাও একটা বড় প্রশ্ন ঠিক আছে এরপর কী বলেছে ইট মে বি নোটেড দ্যাট ইন অ্যাডিশন অব ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স জবস রেলওয়ে উইল অলসো বি রিক্রুড টু পয়েন্ট থ্রি ল্যাক্স মোর পিপল ওভার নেক্সট টু ইয়ার্স বলছে এখন ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স রিক্রুমেন্ট করেছে এবং নেক্সট ইয়ারের মধ্যে টু পয়েন্ট থ্রি ল্যাক্স আরও রিক্রুমেন্ট বেরোবে রেলের তরফ থেকে টোটাল চার লাখ জব বেরোবে কিন্তু এটা কোনো অ্যান্সার হলো না বাস এইখানেই শেষ কিন্তু এক্সট্রা কোনো যে এবার এখানে কিছু প্রশ্ন থেকে যায় যেটা হচ্ছে মনে করো একটা শিফটে তোমাদের মধ্যে অনেকজন কমেন্ট করেছিলে যে একজন পেয়েছে সেভেন্টি মনে করো ঠিক আছে একজন পেয়েছে ফিফটি নর্মাল একই দিনে একই শিফটে ঠিক আছে এর নর্মালেশন হয়ে সেভেন্টি পালার হয়ে গেল সিক্সটি ফাইভ ফিফটি পালার চলে গেলো এইটটি ফাইভে এটা কি করে সম্ভব ঠিক আছে এটা তো হয়েছে তোমাদের সাথে হয়েছে বা তোমাদের কোনো বন্ধুর সাথে হয়েছে আবার অনেকজনের হয়েছে কি সেভেন্টি পেয়েছে তার বেড়ে হয়তো ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ হয়েছে সে হয়তো গুয়াহাটির করলেও নর্মালাইশের জন্য দু নম্বরের জন্য বাদ পড়ে যাবে আবার অনেকজন আছে সিক্সটি ফাইভ পেয়েছে তার নর্মালাইসেন বেয়ে এইটটি ওয়ান হয়ে গেছে এমন প্রচুর হয়েছে প্রচুর স্টুডেন্টের সাথে এই ব্যাপারটা হয়েছে এই একটা কারণ সেকেন্ড হচ্ছে তারা এরপর রেল যেটা করলো না সেটা হচ্ছে অফিসিয়াল যেটা অ্যান্সার কি যেটা আমরা টাকা পেমেন্ট করার পর ওদের পাবলিশ করা উচিত ছিল কি ছিল না আমি বলবো উচিত ছিল কারণ আমি পঞ্চাশ টাকা পেমেন্ট করেছি আমার দেখার এটা অধিকার আছে যে আমি যেটার জন্য অবজেকশান করেছিলাম সেটা আদৌ ঠিক হয়েছে কি হয়নি ঠিক আছে কারণ একবার আনসার কি দিয়েছে তো দ্বিতীয়বার দিতে কোনো অসুবিধা ছিল না যখন ওরা চেকই করেছে ভেরিফাই করেছে নেক্সট নেক্সট হচ্ছে র মার্কস র মার্কসটা তারা পাবলিশ কেন করল না যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যেটা এক্সাম হয়েছিল। সেখানে তারা র মার্কস তারপরে নর্মালাইজেশন মার্কস দুটো একসাথে দিয়ে দিয়েছিল এখানে কেন দেওয়া হলো না ঠিক আছে এগুলো দিলেই হয়তো আরও বড়ো সড়ো ঝামেলা হতো সেই জন্য হয়তো তারা দেয়নি এই বিভিন্ন ধরনের প্রশ্ন সবার মনে জেগেছে আশা করি তোমাদের মধ্যে তোমাদের কি বক্তব্য সেটা তোমরা একটু কমেন্ট করে জানাবে আমি সেটা একটু দেখতে চাই ঠিক আছে থ্যাংক ইউ ফর